উত্তরাখণ্ডে ট্রেকিং এ গিয়ে মৃত্যু ডাক্তারি পড়ুয়া ছাত্রের। পড়াশোনার পাশাপাশি পাহাড় ছিল সায়নের বরাবর প্রিয়। সেই পাহাড়ে গিয়ে এমন ঘটনা। শোকের ছায়া হাবড়া কুমড়া এলাকায়। এদিন মৃত ছাত্রের বাড়িতে যান মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। উত্তরাখণ্ডে ট্রেকিং এ গিয়ে শ্বাসকষ্টজনিত সমস্যা, মৃত্যু হাবড়ার এক ডাক্তারি পড়ুয়ার। ডাক্তারি পড়ুয়া ছাত্রের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বছর ২২ ডাক্তারি পড়ুয়া, নাম সায়ন মণ্ডল, আরজিকর মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র সায়ন। ঘটনা সূত্রে জানা যায়, পাহাড় খুব ভালোবাসতেন সায়ন। ছুটির ফাঁকে মাঝে মধ্যেই ঘুরতে চলে যেত পাহাড়। সেরকমই চলতি মাসের ১২ তারিখে কলেজের চার বন্ধুকে সাথে নিয়ে হরিদ্বার ঘুরতে যায় সায়ন। উত্তরাখণ্ডে ব্রহ্মনাথ পাহাড়ে প্রায় ১২,০০০ ফুট উচ্চতায় উঠে হঠাৎই সায়নের শ্বাসকষ্টজনিত সমস্যা হতে থাকে। অসুস্থ হয়ে পড়ে সে। সেখানে বন্ধু বান্ধব এবং অন্যান্য লোকজন পাহাড় থেকে তাকে উদ্ধার করে নিচে নামিয়ে আনে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতালে নিয়ে গেলে বৃহস্পতিবার বিকেলে মৃত্যু হয় ডাক্তারি পড়ুয়া সায়ন মণ্ডলে। এরপর শনিবার বেলা ১২টা নাগাদ উত্তরাখণ্ড থেকে অ্যাম্বুলেন্স করে ডাক্তারি পড়ুয়া সায়নের নিথর দেহ হাবড়ার বাড়িতে আসে। সায়নের দেহ বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েন পরিবার, প্রতিবেশী, আত্মীয় স্বজন থেকে শুরু করে সহপাঠী বন্ধুরা। এরকম একটা স্টেজে গিয়ে অকালে ওকে চলে যেতে হবে, এটা আমি মনে করি শুধু আমাদের ওর মা বাবারই ক্ষতি না, আমাদের সমাজের ক্ষতি, আমাদের এলাকার ক্ষতি। আমাদের বড় আশা ছিল ওর প্রতি, এবং ও ছোটবেলার থেকেই একটা মননশীল ক্রিয়া নিয়ে চলতো, যে ক্রিয়াটা ছিল আমি গ্রামে থেকে গ্রামের মানুষের সেবা করব। আজকে সেই উদীয়মান যে একটা সূর্য আমরা মনে করি অকালে নিভে গেল আর কি। স্থানীয় সূত্রে জানা যায়, ছোট থেকেই সায়ন একজন মেধাবী ছাত্র ছিলেন। তার স্বপ্ন ছিল ডাক্তারি পড়ে সে গ্রামের মানুষদের সেবা করবে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, মাত্র ২২ বছর বয়সে পাহাড় ট্রেকিং কেড়ে নিল তরতাজা প্রাণ। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা ওর যারা ট্রেকিং পার্টনার ছিল তাদের মারফত ফোনে খবরটি পাই। ওরা চারজন মিলে হরিদ্বার ঘুরতে গিয়েছিল। এরপর উত্তরাখণ্ডের ব্রহ্মনাথ পাহাড়ে প্রায় ১২,০০০ ফুট উচ্চতায় যাওয়ায় সায়নের শ্বাসকষ্টজনিত সমস্যা হতে থাকে। এরপর তাকে নামানো হয় নিচে। তারপর হাসপাতালে নিয়ে গেলে এই দুর্ঘটনাটি ঘটে। ও আরজিকর মেডিকেল কলেজে চতুর্থ বর্ষের ছাত্র ছিল। ছোট থেকেই খুব মেধাবী একজন ছাত্র ছিল সায়ন। আমরা কেউই ঘটনাটি মেনে নিতে পারছি না। আমাদের খবর আসলো ওদের যারা ট্রেকিং পার্টনার ছিল তার কাছ থেকে ফোন মারফতে খবরটা আসে। ১৯ তারিখ বিকেলবেলা ৪:৩০ সময় সায়ন মেডিকেল স্টুডেন্ট ছিল আরজিকর মেডিকেল কলেজে ফোর্থ ইয়ারে। বাড়ি থেকে ইভিনিংয়ে গেছে ১১ তারিখ ইভিনিংয়ে। হোস্টেলে পৌঁছে ১২ তারিখ ওরা রওনা দেয়। ওরা চারজন ছিল। হরিদ্বার থেকে উপরে ব্রহ্মতাল বলে জায়গাটা, ১২,০০০ ফিট উপরে, ওখানেই অক্সিজেনের অভাব হয়। ওখান থেকে স্ট্রেচারে করে নামানো হয় হসপিটালে। তখনই দুর্ঘটনাটা ঘটে। এদিন শোকার্ত পরিবারের সঙ্গে দেখা করতে আসেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শোকজ্ঞাপনের পাশাপাশি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, প্রশিক্ষণ ছাড়া পাহাড় ট্রেকিং খুব বিপজ্জনক। সাধারণ মানুষের এটা বোঝা উচিত, এইভাবে প্রশিক্ষণ ছাড়া পাহাড় ট্রেকিং করা সম্ভব নয়। প্রশিক্ষণ থাকলে হয়তো এভাবে তরতাজা ডাক্তারি পড়ুয়া যুবককে চলে যেতে হতো না। যতটুকু শুনেছি ছাত্র হিসেবে খুব মেধাবী ছিল সায়ন। ও একজন মেডিকেল ছাত্র। সমাজের জন্য, ওর পরিবারের জন্য অনেক বড় ক্ষতি হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে হোম সেক্রেটারি গোপালিকার সাথে কন্ট্যাক্ট করি। মিস্টার গোপালিকা আমাকে বলেন যে আমাকে ১০ মিনিট টাইম দিন স্যার, ১০ মিনিট। দিল্লি রেসিডেন্স কমিশনারকে বলে উত্তরাখণ্ডের কন্ট্যাক্ট করে তারপরে উনি আমাকে ফিডব্যাক দিয়ে বলেন, স্যার আমি সব অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট করেছি, আসার ব্যবস্থা করছি মৃতদেহটা। কেন ওটা আমার কনস্টিটিউয়েন্সির ছেলে, যেই হোক, কিন্তু এই প্রশিক্ষণ ছাড়া যাওয়াটা খুব কিন্তু খুব প্রবলেমেটিক। এগুলোকে আমাদের সচেতন করতে হবে, অ্যাওয়ারনেস করতে হবে গ্রামে, আমাদের মানে লোকেদের একটু বোঝা বুঝতে হবে যে এভাবে প্রশিক্ষণ ছাড়া কেউ যেন পাহাড়ে ট্রেকিং করে না করতে যায়। না প্রশিক্ষণ ছাড়া করতে গেলে, না করতে করতে গেলেই কিন্তু বিপদে পড়বে।
ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাবড়া। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।